আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, উমরা হজ করতে কত টাকা লাগে, আমি কি উমরা হজে যেতে পারবো কি না ইত্যাদি প্রশ্ন। সেই সব মুসলমানদের কথা চিন্তা করে উমরা হজ বিষয়ে প্রয়োজনীয় সকল তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে খানায়ে কাবা, তাওয়াফ, সেই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত এক অসম্ভব সম্মানের গর্বের বিষয়। কিন্তু কত কম খরচে উমরা পালন করা যায় এটা নিয়ে তাদের যথেষ্ট কৌতূহল বিদ্যমান। সাধারণত বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো নানা রকম সুযোগ সুবিধা সহ উমরা প্যাকেজ অফার করে থাকেন। অবস্থা ভেদে এক এক প্যাকেজের সুবিধা এক এক রকম হয়ে থাকে। আজকে আমরা একটি স্যাম্পল প্যাকেজের তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আজকে যে উমরা প্যাকেজটি সম্পর্কে জানব সেটি হচ্ছে 14 দিন ও 13 রাতের জন্য ইকোনমি উমরা প্যাকেজের বিস্তারিত তথ্য। এই প্যাকেজে যা অন্তর্ভুক্ত থাকবে না তা হচ্ছে খাবার ও ব্যক্তিগত খরচ, এগুলো আপনাকে নিজেকেই বহন করতে হবে। এগুলো উমরা প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে না এই প্যাকেজটির মধ্যে। অনেকের মনে সবচেয়ে বেশি প্রশ্ন জাগে সেটি হচ্ছে উমরা হজ করতে কত টাকা লাগে। উপরের উল্লেখিত প্যাকেজটির জন্য 1,50,000 থেকে 1,60,000 টাকার মতো খরচ হবে। এই প্যাকেজে একটি রুমে 4 জন করে থাকবেন। উমরার জন্য কী কী ডকুমেন্ট সাবমিট করতে হয় অনেকেই এটি জানতে চান। আপনাকে উমরার জন্য কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে তা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, আর 4টি পেজ ভিসা ডাম্পিংয়ের জন্য খালি থাকা প্রয়োজন। কমপক্ষে 2টি সাম্প্রতিক সময়ের ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা, অরিজিনাল স্মার্ট কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, শিশুদের জন্য জন্ম সনদ, বিবাহিত বিবাহিতা দম্পতির জন্য বিবাহের সরকারি সনদের কপি, 45 কিংবা তার চেয়ে কম বয়সী প্রাপ্ত মহিলাদের জন্য একা ভ্রমণের ক্ষেত্রে আইনগত মহরম পুরুষের অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। উল্লেখিত প্যাকেজে উমরা গমন ইচ্ছুকদের যা যা করতে হবে, সৌদি আরবের উমরা ভিসা প্রসেস করতে হবে, এয়ার টিকিট সৌদি আরবে যাওয়ার জন্য সেটা প্রসেসিং করে নিতে হবে, হোটেলের সুবিধা থাকার জন্য সেটা প্রসেসিং করে নিতে হবে, খাবার প্রতিদিন সকালের নাস্তা, দুপুরে ও রাতে খাবার, জিয়ারত মক্কা মদিনা ও প্রয়োজনীয় পার্শ্ববর্তী পবিত্র স্থানগুলো জিয়ারত করতে পারবেন, উমরা হজ খরচ, ভিসা প্রসেসিং সম্পর্কে কমন জিজ্ঞাসাবাদগুলো অবশ্যই তাকে জানতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে, আমি কি এজেন্সি ছাড়া একাই উমরার ভিসা প্রসেসিং করতে পারবো কি না। হ্যাঁ, আপনি অবশ্যই সেটি প্রসেসিং করতে পারবেন। তবে উমরা ভিসা প্রসেসিংয়ের সৌদি সরকারের কিছু নিয়ম নীতিমালা রয়েছে, এগুলোর বত্যয় ঘটলে আপনার ভিসা নাও পেতে পারেন। এক্ষেত্রে অভিজ্ঞ এজেন্সির সহযোগিতায় আপনার পবিত্র ইচ্ছাকে সহজ করবে নিঃসন্দেহে। অনেকেই এই প্রশ্ন করে থাকেন, ভিজিট ভিসায় কি উমরা করা যায়? অবশ্যই, বর্তমান চলতি বছরে সৌদি আরবের সরকার 90 দিনের জন্য যে ভিসাটা দিয়ে থাকেন সেটি ভিজিট ভিসার মাধ্যমেই দিয়ে থাকেন। সাধারণত উমরা করতে 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না, কিন্তু বাড়তি এই সময়টি আপনি সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থান সহ সৌদি আরবের সব জায়গায় ঘুরে দেখতে পারবেন। সৌদি সরকারের ভিশন 2030কে সামনে রেখে উমরা হজ পালনের অনেক নীতিমালা সহজ করে দেওয়া হয়েছে, যাতে করে অন্যান্য দেশের মুসলমানরা খুব সহজেই সৌদি আরবে গিয়ে উমরা পালন করতে পারে। তো প্রিয় দর্শক বিন্দুরা, আজকে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আশা করি। আর এরপরেও যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।